নমস্কার বন্ধুরা, আয়েসন কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো লাউ দিয়ে মটর ডাল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 মটর ডাল, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে আমি এক বাটি ডাল ব্যবহার করেছি, তাই জন্য 2 বাটি পরিমাণে জল দেবেন বা পরিমাণ অনুযায়ী 300 গ্রাম জল দেবো। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছিলাম। সেই কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে আমি এই ডালগুলোকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে 3টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি ডাল সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, ডালটা এইভাবে আমি সিদ্ধ করেছি, পুরোপুরি গলিয়ে ফেলিনি, একটু দানা দানা মতন থাকবে, এদিকে নরমও হয়ে যাবে। এবার ডালটাকে আমি একটি পাত্রে রাখলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার ডালটাকে ঢেলে এর মধ্যেই রান্না করব, কড়াইতেই রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ ডালটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। দেখুন, আমি লাউয়ের টুকরোগুলো দিচ্ছি। লাউয়ের টুকরোগুলোকে আমি এইভাবেই কেটেছি। লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হবে সেই অনুযায়ী এর মধ্যে জলটা দেবেন। পরিমাণ মতন জল দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আমি 7 মিনিট মতন এটাকে ফুটিয়ে রান্না করব। হাই ফ্লেমেই আমি রান্না করব। লাউটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে রান্না করে নেব। হাই ফ্লেমে আমি 7 মিনিট মতন রান্না করে নিয়েছি। এখন দেখুন এই রকম অবস্থায় এসেছে ডালটা। এবার আমি চেক করে দেখে নিয়েছি যে লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। ডালটাকে আমি একটি পাত্রে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আবার গরম করতে বসিয়ে দেব। কড়াইটা ধুয়ে না নিলে কড়াইটা পরে ফোড়ন দেওয়ার সময় পুড়ে উঠবে, তাই জন্য আমি ধুয়ে নিয়েছি আর একটি পাত্রে ডাল নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা একটু করে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে 10 সেকেন্ড মতন ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডালটা। ডালটাকে এইভাবে আমি সম্বরা দিলাম। আপনারা চাইলে এখানে জিরেও ব্যবহার করতে পারেন। ডালটা সম্বরা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটাকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালে ফোড়ন দেওয়ার পরে ভালো করে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি চেক করে দেখে নিয়েছি যে লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। চিনি দিলে লাউ দিয়ে মটর ডালটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে ব্যবহার করবেন, আর অপছন্দ হলে ব্যবহার করবেন না। এবার ডালটি আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি।